মধ্যে গান করে অনেক কথা বইলে গেল, বলার কথা ছিল একটা কিন্তু হাজার কথা বইলে গেছে। আমি তো দেখা যায় বাবা মঞ্চেই বইসা থাকতে পারবো না আর 10 মিনিট পরে, কারণ আমার উপরে যেই গজব নামতেছে আমি তো খাতা কলম ধরতে পারি না। এখন আমি বলছিলাম আমার ভাইয়ের বেলায় চা দিয়ে না, আমি আবার চাচা খাই না। কই তুমি কমিটির লোকদেরকে দোষী করলা, আমি চাইছি তাই দিছে, তোমার না দিতো একটা কথা আছে, তুমি আগে বসো বৈশা দেখো চা দেয় কিনা। আপনি যে চাটা দিছে এটা সবাই রে বুঝাইছি, আমি কমিটির লোকের দোষী করবো কেন? দুনিয়ার মধ্যে কত মানুষ আছে আপনার মতো মানুষ দেখলাম না। আমি বলছিলাম আপনার মাথায় চুল আছে কম, আপনি যে বললেন চুল নাই, সে বলতেছে আরে বিয়াক্কেল। বিয়াক্কেল অর্থ বুদ্ধিহীন, যার কোনো কমন সেন্স নাই, অসচেতনতা, তার ভিতরে কোনো সচেতনতা নাই। কোন তো মঞ্চইটা সর্বপ্রথম ঘুমাইছেন আপনি, আমি কি অসচেতন হয়ে ঘুমাইছিলাম? আপনি এমনি ব্যাক্কেল কইলেন কে? আচ্ছা যাক ভাই, আমার বুদ্ধি নাই এটাই ভালো, বুদ্ধি নাই দেখেই তো চা চায় খাই না, আপনার দিলেই আমি পাইয়া যাই, এটা আপনার বোঝা উচিত ছিল। আচ্ছা কি আর করার, কিছু করার নাই। এখন হইল গানের কথা, অত্যন্ত চমৎকার ভাবে এক গান করলেন, নামাজ হয় বেহেস্তের চাবি, বলছেন রাসূলুল্লাহ ওই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা। আচ্ছা অনেক দিন যাব আপনি মন খুইলা বলতে পারেন না, আমিও মন খুইলা কারো কাছ থেকে জানতে পারি না, কারো মনের দরজা খুলে না তাই আমি জানি না। আচ্ছা রে ভাই, সব সময় শুইনা আসতেছি নামাজ বেহেস্তের চাবি, আমার কথা কি বুঝেন বাপেরা ভাইরা, বোঝা যায়? আচ্ছা আচ্ছা, নামাজ যদি বেহেস্তের চাবি হয় তাল্লা কোনটা? হ্যাঁ আমাদের জানার দরকার আছে না? এখন আপনি তালা চাবি লাগাইতে হইলে তো একটা ঘরের প্রয়োজন আছে না, ঘর ছাড়া তো আর দরজায় তালা লাগানি যেত না। এখন তালাই কোনটা দরজাই কোনটার, ওই ঘরের মধ্যে কি কোনো জানালা আছে? হ্যাঁ আপনারে আমি প্রশ্ন অন্যগুলা করবো না, আপনার গান থেকেই আমার এই প্রশ্ন, নামাজ যদি বেহেস্তের চাবি হয় তালা কোনটা দরজা কোনটা, এই ঘরের মধ্যে কোনো জানালা আছে কিনা আমাদের জানা দরকার, কোনটা করলে চাবি চাবি পাইলাম, সালাত কায়েম করলে চাবি নিয়া, এখন আপনার ঘর নাই তালা লয়া তালা কোনটা, তালাই পাইলাম না চাবি নিয়া সারা জীবন ঘুরলে তো দরজার ভিতরে ঢুকতে পারবো না। আপনার কাছে আমার এইটাই জানার দরকার যে চাবি নিয়ে জিন্দগি বইরা ঘুরলাম ঘর পাইলাম না তালা পাইলাম না, তাইলে তো হইব না, এই চাবির তো কোনো মূল্য নাই। এখন আমার তালাও দরকার চাবিও দরকার ঘরের দরজাও দরকার। এটা রাখলাম হাদিস, যদি এটা হাদিস হয়ে থাকে নামাজ বেহেস্তের চাবি, আমার নবী যা বলছে তাই হাদিস, তাইলে আমার নবী এই কথা বলছে আল কালবু দাই মুসালাতি মিনা জল সালাতি ওয়াক্তি, ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তি ও নামাজের চাইতে হাজার গুণ। আপনার গানের পিছনে আমার একটা গান চলে আসছে, আল কালবু দাই মুসালাতি মিনা জল সালাতি ওয়াক্তি, পাঞ্জে গানার চাইতে অধিক বড় যদি পারো হুজুরি কলবে সালাদ পড়ো, আল কালবু দাই মুসালাতি মিনা জাল সালাতি ওয়াক্তি, আল কালবু দাই মুসালাতি মিনা জাল সালাতি ওয়াক্তি, পাঞ্জে গানার চাইতে অধিক বড় যদি পারো হুজুরি কলবে সালাদ পড়ো, হুজুরি কলবে সালাদ পড়ো যদি পারো হুজুরি।
चाहेदा ओरे भजन भक्ति आदब पाइदा तुमी ठीक करिया भावेर सनात करो असला तू ओला इसमें मुशाहेदा ओरे भजन भक्ति आदब कायदा तुमी ठीक करिया भावेर सनात करो जुलियाते कुर्राति आइन फिसला सनाते हय मौलार शाखा जुलियाते कुर्राति आइन फिसला सनाते हय मौलार शाखा रूप देखिया जो खुशी दल करो जदि पारो हुजूरी काले बे सनात करो हुजूरी काले बे सनात करो जदि पारो हुजूरी काले যদি ভক্তির জুরে আপন করতে পারো আসসালাতু আলা এসবে আহাম্মদ পাইবা এই আহাম্মদি নকশায় রে শাখা যদি ভক্তির জুরে আপন করতে পারো ওরে রশিদ বলে